70 জনের মাছ আছে টাকার মত লালপুর সুপকির জন্য বিচার যারা যারা সুপকি নিতে আসবেন তারা ওই আমাদের এখানে আছে প্রত্যেকের জন্য সুবিধা আছে এখান থেকে ভালো মানে কিনতে পাওয়া এই আনুমানিক কত টাকার মাল আছে 10 লক্ষ টাকার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে রইল অনেক অনেক ভালোবাসা আজকে আমি ব্লক করতে চলে আসছি লালপুরের ঐতিহ্যবাহী সুটকির পল্লীতে ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ উপজেলা সদরের প্রায় দশ কিলোমিটার দক্ষিণে এবং মেঘনা নদীর পূর্বে অবস্থিত চরলালপুর গ্রাম এক সময় অবহেলিত ছিল এই চরলালপুর এখন অর্থনৈতিকভাবে সমৃদ্ধ জনপদ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের এই গ্রামটিকে সুটকি পল্লী হিসেবে বেশি চিনে মানুষ গ্রামটি থেকে অন্তত দেড়শো কোটি টাকার দেশীয় মাছের সুটকি দেশ ছাড়িয়ে বিদেশিও বাজারজাত করা হয় হাঁস মুরগি বিড়াল কুকুর গরু বাসরের থেকে মাছকে সুরক্ষিত রাখার জন্য মাছ শুকানোর জন্য মেঘনা নদীর তীরে প্রায় দুই কিলোমিটার এলাকায় বাঁশ দিয়ে পাঁচ থেকে ছয় ফুট উঁচু করে প্রায় তিন শতদিক বিশেষ ধরনের মাচা তৈরি করা হয়েছে যাকে স্থানীয় বাসায় ডাঙ্গি বলে পাখি এবং কাকের জন্য মাছার উপরিভাগ চারপাশে জাল দিয়ে বাদ দেওয়া হয়েছে সটকি পল্লিতে তৈরি হওয়া সটকির পঞ্চাশ শতাংশই পুটি দেশের বিভিন্ন স্থানে বাজারজাতের পাশাপাশি ভারতেও রপ্তানি হয় এই পটিশটকি খোঁজ নিয়ে জানা গেছে লালপুর ইউনিয়নে প্রায় পঁয়ত্রিশ হাজারের মানুষের বসবাস কয়েক দশক আগেও এখানকার অর্থনীতি ছিল কৃষি নির্ভর কৃষিকাজ ও নদীতে মাছ ধরাই ছিল এ অঞ্চলের জীবন জীবিকা তবে এখন লালপুরের অর্থনীতিকে চাঙ্গা করেছে চরলালপুর গ্রাম প্রবাসী রেমিটেন্সও আসে লালপুর ইউনিয়নে লালপুরের তৈরি সুটকি গুণে ও মানে ভালো ও সুস্বাদু হওয়ায় এখানকার তৈরি সুটকি রাজধানী ঢাকা বন্দরনগরী চট্টগ্রাম হবিগঞ্জ ফেনী কুমিল্লা নোয়াখালী রাঙ্গামাটি খাগড়াছড়ি সহ বেশ কয়েকটি জেলায় সরবরাহ করা হয় এছাড়াও লালপুরের সুটকি মধ্যপ্রাচ্য ও ইউরোপে আমেরিকায় রপ্তানি করা হয় সুটকি উৎপাদনকারীরা জানান প্রতি মৌসুমে লালপুরে প্রায় শত কোটি টাকার সুটকি উৎপাদন ও বিক্রি করা হয় সুটকি উৎপাদন প্রক্রিয়াজাতকরণ ও বিপণনের কাজ কমপক্ষে তিন থেকে চার হাজার লোক করে তবে মাছের স্বল্পতা সুটকি উৎপাদনের শ্রমিক ও অন্যান্য উপকরণের মূল্য বৃদ্ধি শুটকি উৎপাদনকারীদের পুঁজি স্বল্পতার জন্য লাভের বিরাট অংশ চলে যায় মধ্যসত্য ভুগীদের পকেটে ফলে ন্যায্য মুনাফা থেকে বঞ্চিত হচ্ছেন প্রান্তিক উৎপাদনকারীরা শুটকি উৎপাদনকারীদের দাবি তাদের সহজ শর্তে ব্যাংক থেকে ঋণ দিলে ও শুটকি সংরক্ষণের আধুনিক ব্যবস্থা করা গেলে সুটকির উৎপাদন দ্বিগুণ করা যাবে বলে তারাও এই ব্যবসা করে লাভবান হবেন জানা যায় যে প্রতিদিন ভোরে শুটকি উৎপাদনকারীরা স্থানীয় ও আশপাশ এলাকার বিভিন্ন বাজার থেকে পুটি সরপুটি শৈল বোয়াল টাকি ট্যাংরা গজার বাই মেনি কেসকি মলা চাপিলা কাইকা গুতুম চান্দা সহ বিভিন্ন প্রজাতির মাছ এনে রাখেন ডাঙ্গির নিচে ডাঙ্গির নিচে বসে এসব মাছ কাটেন এলাকার বিভিন্ন বয়সী শত শত নারী মাছ কাটার পর এই মাছ নদীর পানিতে ভালো করে ধুয়ে শুকাতে দেওয়া হয় ওই সব ডাঙ্গিতে পাখিরা যাতে শুকাতে দেওয়া মাছ নিতে বা নষ্ট করতে না পারে সেজন্য প্রতিটি মাছাই ভালো করে জাল দিয়ে ডেকে রাখা হয়েছে বলা যাচ্ছে যে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে ব্রাহ্মণবাড়ির আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রামের মেঘনা ও তিতাস নদীর মিঠাপানির চাপা সহ বিভিন্ন মাসের সুটকি বছরের আশ্বিন থেকে ফাল্গুন এই ছয় মাস সুটকি উৎপাদনের মৌসুম এই পল্লী থেকে বছরে দেড়শো কোটি টাকার উপরে সুটকি উৎপন্ন করা হয়ে থাকে বলে জানিয়েছেন এখানকার স্থানীয় ব্যবসায়ীরা

ইন্ডিয়াতে সহকারেও তাহলে লালপুর শুটকির জন্য বিখ্যাত যারা যারা শুটকি নিতে আসবেন তারা ওই নদীর পারে আমাদের এখানে মাছ আছে প্রত্যেকের জন্য সুযোগ সুবিধা আছে এখান থেকে ভালো মানের সুতির পাওয়া যায় হেরা আবার কইসে হাঞ্জালা বলে হেরা তাহে বলে এন না থাকলে লাখ লাখ টিয়ার মাল নিত গানা আমি যখন বাহন বাড়ির বিলা বাহন বাড়ির কথা না কি আমাদের ভাল লাগতেছে

আমাদের এখানে কিছুদিন পরে মহিলারা যখন মাছ কিনবো তখন মহিলারা প্রত্যেক করে মহিলা এই সুটকি গুলার এইটকি বানান করি ভালো পানি দিয়ে তারপরে কলসের মধ্যে রাখি কলসের মধ্যে কতদিন রাখেন কলসের মধ্যে দু তিন মাস চার মাস রাখুন

আরও বিভিন্ন জায়গাতে আমাদের এই শুক্তিগুলো হয় অনেক দিন ধরে আমাদের এই ব্যাপারটা আমার দাদাই করতো তারপর আমার বাবা করতো এখন আমরা করতেছি লাভ কি আসে দৈনিক কত লাভ আসে এক কেজি তাছাড়া এক কেজির দিয়া ষটকির কেজি কত এক কেজি কাত উনি কইল প্রতিদিন বিনালা বলে পনেরো জন বিদায় বয়া কাঁচা মাছ বানা প্রতি কেজিতে তিনটে চারটিয়া বিদায় দে আর তিন চার কেজি কাঁচা মাছ বলে এক কেজি হুটকিও পুরি হুটকির দাম বলে ওই এক কেজি বলে পাঁচশো এটা কইতাছে তো উনি বর্তমানে লালপুর সুটকি পল্লী থেকে আকার ও মানবেদে প্রতি কেজি পুটি সুটকি বিক্রি হচ্ছে পাঁচশো থেকে ছয়শো টাকায় ট্যাংরা প্রতি কেজি ছয়শো থেকে সাতশো টাকা করে এছাড়াও শুল মাসের সুটকি এক হাজার থেকে বারোশো টাকা করে বাইম সুটকি পনেরোশো থেকে সতেরোশো টাকা করে কায়কা সুটকি এক হাজার থেকে বারোশো টাকা গন্যাশুটকি পাঁচশো পঞ্চাশ থেকে এক হাজার টাকা এবং রুই সুটকি প্রতি কেজি বিক্রি হচ্ছে সাতশো টাকা দামে কেউ যদি পাইকারি বা খুচরাই সুটকি কিনতে চান মাছা থেকে তাহলে আমি লোকেশনটা বলে দিচ্ছি যারা ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের ভিতর থেকে আসতে চান লালপুরের সিনজিতে লালপুর নৌকাঘাটে গিয়ে যে কাউকে বললেই সুটকির মাছা দেখাই দিবে তারপর যারা বৈরব আশুগঞ্জ নবীনগর থেকে আসতে চান নৌকা কিংবা লঞ্চ দিয়ে লালপুর নৌকাঘাটে আসলেই সুটকির মাছা দেখতে পারবেন প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই যারা এখনও আমার পেজটি ফলো দেন নাই ফলো দিয়ে দেন আর ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন বলেই আমি ভিডিও বানাইতে চলে আসছি লালপুর সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম